ঢাকায় সিনেমার অভিনেত্রী পরিমণি। হঠাৎ করেই স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম এবং নির্মাতা রায়হান রাফির উপর চটেছেন তিনি। মিম এবং রাজের মধ্যে বিয়ে বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে গত 9 নভেম্বর বিস্ফোরক পোস্ট দেন পরিমণি। পরে মিমও একটি বিস্ফোরক পোস্ট দেন। তাদের এই বিষয়টি নিয়ে সরগরম ছিল মিডিয়া পাড়া। এদিকে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে প্রকাশ্যে আনা উচিত নয় বলে মনে করেন চলচ্চিত্র অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। গত শুক্রবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নাল আবেদিন মিলন আয়তনে গ্রেটার ময়মনসিংহ SSC 92 ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে পারফর্ম করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই বলেন জায়েদ খান। গণমাধ্যমকে জায়েদ খান বলেন, শিল্পীদের ব্যক্তিগত জীবন থাকবেই, কিন্তু সেটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর পক্ষপাতি আমি না। আমার জীবনেও এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমি কখনো ফেসবুক লাইভে আসিনি, কারণ এটা মানুষ আসানো ছাড়া কোনো সমস্যার সমাধান দিতে পারবে না। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা সেটা আলোচনার মাধ্যমে বেডরুমে শেষ করে দেওয়া উচিত। তিনি বলেন, মিম এবং পরিমণিকে বলবো তোমরা এ বিষয়গুলো নিজেদের মধ্যে ঘরের মধ্যেই শেষ করো, এটা নিয়ে তেন বাইরে আর কিছু না আসে, না হলে শিল্পীদের সম্মান আরও কমবে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।